তো স্কেলেবিলিটি টপিকটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ মুক্তিবেগই হচ্ছে আসলে মহাকর্ষ অভিকর্ষের মেইন পার্ট এখানে, কারণ এটা তোমাদের নতুন কনসেপ্ট, এটা আগে কখনো ছিল না। হ্যাঁ, এটা একদম নতুন কনসেপ্ট, তো আমরা সেই দিকে যাব। হ্যাঁ, মুক্তিবেগের বিষয়গুলো একটু লক্ষ্য করবো। দেখো, মুক্তিবেগ জিনিসটা আসলে একটু ভালো করে যদি লক্ষ্য করো, এখানে চিত্রের মাধ্যমে তুমি বুঝতে পারছো যে কোনো একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, কোনো একটা বস্তুকে, ঠিক আছে, কোনো একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আর কখনো পৃথিবীতে ব্যাক করবে না। তো এখন এটা হচ্ছে সাধারণত নির্ণয় করা হয় একটা সূত্রের মাধ্যমে, আমরা একটু পরে সেটা দেখতে পারবো। তো পৃথিবীর ক্ষেত্রে এস্কেপ ভেলোসিটিটা, বিভিন্ন গ্রহের ক্ষেত্রে এস্কেপ ভেলোসিটিটা বিভিন্ন হতে পারে। পৃথিবীর গ্রহের ক্ষেত্রে এই যে আমাদের 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা আমাদের হচ্ছে কত কিলোমিটার, কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, সরি, এসএম না কিলোমিটার। হ্যাঁ, তো এটা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো, তো কিলোমিটার পার সেকেন্ড, তো কিলোমিটার পার সেকেন্ড বলতে আসলে কি বোঝানো হচ্ছে, 11.2 কিলোমিটার এক সেকেন্ডে যে কোনো একটা বস্তুকে যদি তুমি কোনোভাবে 11.2 কিলোমিটার দূরত্বে ছুঁড়ে মারতে পারো এক সেকেন্ডের মধ্যে, তাহলে ওই বস্তুটা আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। এটা আমাদের এই কনসেপ্টটা বলছে। তাই তো এস্কেপ ভেলোসিটির মূল জিনিসটা হচ্ছে কি, পৃথিবীর চারদিকে যে সাধারণত স্যাটেলাইটগুলো উড্ডয়ন করা হয়, এই স্যাটেলাইটগুলোকে সাধারণত এই এস্কেপ ভেলোসিটি দিয়েই উড্ডয়ন করা হয়, বা একটা নির্দিষ্ট এস্কেপ ভেলোসিটির চেয়ে একটু কম ভেলোসিটি দিয়ে সেটাকে উড্ডয়ন করা হয়, যাতে পৃথিবীর যে কক্ষপথটা আছে সেই কক্ষপথকে কেন্দ্র করে যেন সে ঘুরতে পারে। তো এস্কেপ ভেলোসিটি দিলে তো সে আর কখনো ঘুরবে না, ডিরেক্ট পৃথিবী ছেড়েই চলে যাবে। হ্যাঁ, এস্কেপ ভেলোসিটির চেয়ে সামান্য কম পরিমাণে বল প্রয়োগ করা হয়, সেটা আমরা বইয়ের টপিকটাতে দেখবো, আমরা এখন এখানে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা দেখবো। তো দেখো, লক্ষ্য করো, পরের কনসেপ্টটা থেকে আমাদের সব কিছু শুরু। দেখো, এখানে বলা হচ্ছে এস্কেপ ভেলোসিটির ক্ষেত্রে, দেখো, প্রথমে যখন যাত্রা শুরু করতেছে স্থির অবস্থান থেকে, এভাবে পৃথিবীকে ঘুরে 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 সে কিন্তু এইদিকে চলে যাচ্ছে, আর এই ভেলোসিটিটাকে আমাদের বলা হচ্ছে এস্কেপ ভেলোসিটি, এই ভেলোসিটিটাকে আমাদের বলা হচ্ছে এস্কেপ ভেলোসিটি, ক্লিয়ার? তো এস্কেপ ভেলোসিটি মানে বুঝতেই পারছো যে পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে একটা শক্তি সঞ্চয় করে বা একটা বেগ সঞ্চয় করতেছে, এই বেগ সঞ্চয়ের মাধ্যমে সে পৃথিবীর ছেড়ে চলে যাচ্ছে। তো এস্কেপ ভেলোসিটির এই যে স্পিডটা সেটা হচ্ছে কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড না, কিলোমিটার পার সেকেন্ড, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? তো এটা কীভাবে একটু লক্ষ্য করো, যেহেতু এত অল্প দূরত্ব নয়, এটা একটা বিশাল দূরত্বের ক্ষেত্রে উন্নীত হবে, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ডিরেক্ট যে বলের যে সূত্রগুলো, এই বলের সূত্রগুলো আমরা নিতে পারবো না, আমাদেরকে শক্তির সূত্র নিতে হবে। এর কারণ হচ্ছে যখন অনেক বড় বড় ডিস্টেন্সে চলে আসে, তখন কিন্তু আমাদের গ্রাভিটির ওই যে নর্মাল সূত্র, যে এসি কোস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এগুলো কিন্তু খাটবে না। এগুলো কখন খাটে, এই হাফ জিটি স্কোয়ার এগুলো কখন খাটবে, যখন সাধারণত উচ্চতাটা খুবই সীমিত পরিমাণ থাকবে, যেমন 10 মিটার 50 মিটার 100 মিটার, এগুলোর ভিতরে থাকবে। কিন্তু যখন এটা অনেক বেশি দূরত্ব হয়ে যাবে, তখন গ্রাভিটির যে একটা চেঞ্জ আসবে, কারণ গ্রাভিটির যে উচ্চতার সাথে ডিপেন্ডেন্ট, গত ক্লাসে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি জি ইকুয়ালস টু জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো তার মানে এই জি এর যে একটা তারতম্য আছে, এই জি এর তারতম্যের কারণে তুমি এই নর্মাল সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে পারবে না। অনেক সময় তোমার মনে হতে পারে যে ভাই, আমি যদি হচ্ছে এখান থেকে জিটা নির্ণয় করে, আমি যদি এখান থেকে এইচ এর মাধ্যমে জিটা নির্ণয় করে যদি করি, তাহলে সম্ভব কিনা, না তাও সম্ভব না। কেন? কারণ বস্তু তার স্থির থাকবে না, এস্কেপ ভেলোসিটির জন্য বস্তুটা উপরের দিকে উঠতে থাকবে। তাহলে এই যে উপরের দিকে চলমান অবস্থায় কত দ্রুত অভিকর্ষ স্তরণ পরিবর্তন হবে তুমি চিন্তা করো তো, কত দ্রুত তুমি কি মান এখানে পরিবর্তন করতে পারবা, তোমাকে প্রত্যেকটা মিলি সেকেন্ডের জন্য ক্যালকুলেশন করতে হবে, কারণ এক সেকেন্ডে বস্তু 11.2 কিলোমিটার, যেন তেন দূরত্বে নাকি, অনেক দূরত্বে। তো এই দূরত্বের জন্য প্রত্যেকটা মিলি সেকেন্ডে তোমাকে কি করতে হবে, অভিকর্ষ স্তরণ নির্ণয় করে করে তোমাকে মানে সূত্রগুলোকে দাঁড় করাইতে হবে। কিন্তু এটা আমাদের কোনো সহজ কোনো উপায় না, তো যার কারণে আমরা করবোটা কি, তখন আমরা শক্তি নিয়ে কাজ করব, যে যখন ভেলোসিটিটা দেওয়া হয়েছে তখন শক্তি কত, যখন একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে তখন ভেলোসিটিটা কত, ঠিক আছে? এইভাবে চিন্তা করতে হবে। তো এখন দেখো, কোনো একটা বস্তু তুমি যদি আর দূরত্বে সরাও, আর দূরত্বে সরাও, আর এই সরণগুলো সবসময় কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকেই হবে, কোথা থেকে হবে, পৃথিবীর কেন্দ্র থেকে হবে, এই দূরত্বগুলো সবসময় এই দূরত্বগুলো পৃথিবীর কেন্দ্র থেকে হবে। তাহলে একটু জিনিস চিন্তা করো যে কেন্দ্র থেকে সে কত উচ্চতায় উঠেছে, ধরো কেন্দ্র থেকে সে কেন্দ্র থেকে ধরো যে আর প্লাস এইচ উচ্চতায়, কারণ এটা তো পৃষ্ঠের, এটা ব্যাসার্ধ হচ্ছে আর, আর এখান থেকে ধরো যে সে এইচ উচ্চতায় উঠেছে, এইচ উচ্চতায় উঠেছে, তাহলে এই আর প্লাস এইচ দূরত্ব সে কেন্দ্র থেকে অতিক্রম করতেছে।
ঠিক আছে, আর প্লাস এইচ দূরত্ব সে কেন থেকে অতিক্রম করতেছে। এখন প্রশ্ন হচ্ছে এই আর প্লাস এইচ দূরত্বে নিয়ে যেতে কৃত কাজের পরিমাণটা কত। তোমরা জানো যে এই কৃত কাজের পরিমাণ ডব্লিউ ইকালস টু এফ এস, ডব্লিউ ইকালস টু এফ এস, তো অনুরূপভাবে এখানেও তাই। তো এই আর প্লাস এইচটাকে এখানে ধরা হচ্ছে আর, এখানে ধরা হচ্ছে আর প্লাস এইচটাকে আর ধরা হচ্ছে। তাহলে তুমি এখন ভালো করে লক্ষ্য করো কৃত কাজটা কী হতে পারে, ডব্লিউ ইকালস টু এফ আর ইকুয়ালস টু এফ এর ভ্যালুটা কত, জি এম এম ডিভাইডেড বাই ওই যে দূরত্বটাকে ধরা হচ্ছে আর, তাই আর এর উপরে স্কোয়ার ইনটু কত আর, তাহলে আর আর কেটে যায় থাকে কত, জি এম এম ডিভাইডেড বাই আর, অর্থাৎ কৃত কাজের পরিমাণটা হচ্ছে কত, জি এম এম ডিভাইডেড বাই আর। এই যে তোমরা দেখতে পাচ্ছ কৃত কাজের পরিমাণটা হচ্ছে কত, জি এম এম ডিভাইডেড বাই আর। তাহলে এখন একটা নির্দিষ্ট দূরত্বে তার কৃত কাজের পরিমাণটা কত, আমি তোমাদের কি বলছি যে সাধারণত কাইনেটিক এনার্জির যে পরিবর্তনটা, এই কাইনেটিক এনার্জির পরিবর্তনটাই আসলে কিন্তু কৃত কাজ। এটা তো তোমরা সবাই জানো যে কাইনেটিক এনার্জির পরিবর্তনটাই আসলে কি, কৃত কাজ, ঠিক আছে। কাইনেটিক এনার্জির পরিবর্তনটাই কৃত কাজ। তাহলে কাইনেটিক এনার্জির পরিবর্তনটা যদি কৃত কাজ হয়, তাহলে কৃত কাজ তো পেয়ে গেছি আমরা এখান থেকে, তাহলে এখন আমরা কাইনেটিক এনার্জি নির্ণয় করবো, কাইনেটিক এনার্জির পরিবর্তনটা নির্ণয় করবো। তার মানে এই জায়গাটাকে আমরা বলবো ডেল্টা, ডেল্টা কে ই বা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই আর। তাহলে ডেল্টা কে ই আসলে কি, ডেল্টা কে ই হচ্ছে হাফ এম ভি এফ বা ফাইনাল তারপরে স্কোয়ার মাইনাস হচ্ছে কত, হাফ এম ভি ইনিশিয়াল তারপরে স্কোয়ার, এই কষ্ট হচ্ছে কত, জি এম এম ডিভাইডেড বাই আর। তাহলে তোমরা জানো যে কোনো বস্তুকে যখন তুমি ছুঁড়ে মারবা, সেটা নিশ্চয়ই স্থির অবস্থান থেকে তুমি কিন্তু ছুঁড়ে মারবা। তো স্থির অবস্থান থেকে যদি করা হয়, তাহলে এই ভ্যালুটার মানে এটার ভ্যালু কত হবে বলতো দেখি, এই ইনিশিয়ালের পার্টটুকু জিরো হয়ে যাবে। তাহলে ইনিশিয়ালের পার্টটুকু জিরো হলে আমরা লিখতে পারি হাফ এম ভি এফ বা ভি ফাইনাল, হাফ এম ভি ফাইনাল ইকুয়ালস টু কত হইতে পারে, ভি ফাইনাল ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই আর, ভি ফাইনালের উপর স্কোয়ার ইনটু জি এম এম ডিভাইডেড বাই আর। তো এই যে তুমি যে বস্তুটাকে নিক্ষেপ করতেছো সেই বস্তুটার ভর কিন্তু এটা, যে বস্তুটাকে তুমি নিক্ষেপ করতেছো সেই বস্তুটার ভর এটা, এবং যেই বস্তুটাকে নিক্ষেপ করা হচ্ছে সেই বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী যে একটা আকর্ষণ বল, সেই আকর্ষণ বল হচ্ছে এইটা, ঠিক আছে। তার মানে এই উভয় পাশ থেকে কিন্তু এমটা এমটা কেটে যায়, তাহলে থাকে কত, হাফ ভি ফাইনাল আর লিখবো না, ওটাকে ভি লিখবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই এম এম, তো কেটে গিয়েছে। তাহলে এটা কত হবে, সরাসরি আমি লিখে দেই রুট ওভার টু জি এম ডিভাইডেড বাই রুট ওভার টু জি এম ডিভাইডেড বাই আর, ক্লিয়ার, রুট ওভার টু জি এম ডিভাইডেড বাই আর। তাহলে আমাদের এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার যে স্কেপ ভেলোসিটিটা আসলে কি। তো এটাকে সাধারণত সংক্ষেপে নিচে লেখা হয় ভি ই, অর্থাৎ এই যে এত মানে বেগে কোনো একটা বস্তু যদি তুমি নিক্ষেপ করো, তাহলে সেটা কিন্তু আর পৃথিবীতে কখনোই ফিরে আসবে না। তো স্কেপ ভেলোসিটি জিনিসটাই আসলে এটা, ঠিক আছে। তাহলে এখন আমরা টোটাল জিনিসটা একটা জিনিস ভালো করে লক্ষ্য করি, স্কেপ ভেলোসিটি বস্তুটার ভরের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ তুমি 20 কেজি বস্তুর বা 100 কেজি বস্তু বা এক মানে টন কোনো বস্তু সেটা তুমি নিক্ষেপ করবা, তার জন্য বেগের পরিবর্তন হবে বা বেগের মানটা চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছুই না। তুমি 1 কেজি বস্তুকে ছুঁড়ে মারলেও 11.2 কিলোমিটার পার সেকেন্ড লাগবে। তুমি যদি 1000 কেজি কোনো বস্তুকেও ছুঁড়ে মারো 11.2 কিলোমিটার পার সেকেন্ড লাগবে। এর মূল কারণটা হচ্ছে এখানে দেখো পৃথিবীর ভর আছে কিন্তু বস্তুর ভর নাই। তার মানে স্কেপ ভেলোসিটিটা বলতে পারি আমরা যে এটা বস্তু নিরপেক্ষ, এটা বস্তুর ভর নিরপেক্ষ, বাট পৃথিবীর ভর নিরপেক্ষ নয়, অর্থাৎ পৃথিবীর ভরের উপরে এটা ডিপেন্ড করে থাকে। তার মানে গ্রহ যদি চেঞ্জ হয়, তাহলে স্কেপ ভেলোসিটি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আছে কি না, ডেফিনেটলি আছে। গ্রহ যদি চেঞ্জ হয় তাহলে স্কেপ ভেলোসিটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি আছে। এটাই হচ্ছে স্কেপ ভেলোসিটি, ভিই ইকুয়ালস টু রুট ওভার টু জি এম ডিভাইডেড বাই আর। এখন আমি এখান থেকে তোমাদের আরেকটা জিনিস একটু প্রতিপাদন করে দেখাবো, এখান থেকে অভিকর্ষ স্তরণের মাধ্যমে তোমাদের প্রতিপাদন করে দেখাবো। দেখো যে তোমরা পৃথিবীর অভিকর্ষ স্তরণ ব্যবহার করেই কাজটা করতে পারবে, কিভাবে, কারণ তোমরা একটু আগে দেখলাম ভিই ইকুয়ালস টু রুট ওভার টু জি এম ডিভাইডেড বাই আর, বা এটাকে সংক্ষেপে আমি আর বলতে পারি এরকম। তো তুমি কি জানো যে গ্রাভিটি ইকুয়ালস টু একটা নির্দিষ্ট উচ্চতায় গ্রাভিটি ইকুয়ালস টু কত হইতে পারে, গ্রাভিটি ইকুয়ালস টু জি ড্যাশ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর মানে আসলে কি, আর মানে আর প্লাস এইচ, এটা একটু আগে বলছি, আর মানে আর প্লাস এইচ। তাহলে ভিই ইকুয়ালস টু কি হবে দেখো তো, রুট ওভার টু ইন্টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর, আমি এভাবে নিতে পারি না, এভাবেও নিতে পারি। তাহলে আমাদের এখানে কত আছে, রুট ওভার টু জি এম। তাহলে এই জায়গাটুকুতে সাধারণত আমাদের কত আসতে আসতে দেখো তো, জি এম ডিভাইড বাই আর স্কোয়ারকে আমরা জি ড্যাশ বলতেছি, তাহলে জি ড্যাশ ইন্টু আর। তো এটাকে সাধারণত লেখা হয় রুট ওভার টু জি আর, রুট ওভার টু জি আর, রুট ওভার টু জি আর। এটাকে আরও ভালোভাবে লেখা হয়
যে তাকে এই উচ্চতায় তুমি উঠালে না, তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে ডিরেক্ট উপরে থেকে উঠাচ্ছ, তাহলে এটা কত আসবে? রুট ওভার 2g r, অর্থাৎ পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ সেইটা এবং পৃথিবীর যে ব্যাসার্ধ সেইটা নিলা, নেওয়ার পর তুমি হচ্ছে টোটাল জিনিসটার এসকেপ ভেলোসিটি তুমি বের করতে পারবে। তার মানে টোটাল পার্টটুকুতে তুমি আসলে কি দেখতে পাচ্ছ? এসকেপ ভেলোসিটি দেখতে। এটা হতে পারে অভিকর্ষ ত্বরণের মাধ্যমে, হতে পারে আমাদের সরাসরি যে পৃথিবীর ভর এবং হচ্ছে সার্বজনীন দ্রবক এবং সে কত উচ্চতায় উঠেছে তার উপর ডিপেন্ড করে, বা কত দূরত্ব পর্যন্ত সে যাত্রা করেছে তার উপর ডিপেন্ড করে তুমি এসকেপ ভেলোসিটি নির্ণয় করতে পারো। আবার বলতেছি এসকেপ ভেলোসিটি জিনিসটা আসলে কি, কোন একটা বস্তুকে ছুঁড়ে মারা, এমন ভাবে ছুঁড়ে মারা যেন সে আর কখনো পৃথিবীতে ফিরে না আসে। যেমন একটা রকেট উড্ডয়ন করা বা এই ধরনের কিছু লঞ্চ করানো, ফলে এগুলো কিন্তু কখনো আর পৃথিবীতে ফিরে আসে না। এই যে ঘটনাটা, এগুলো কিন্তু 11.2 কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে ঘটে। এখন আমরা এই কনসেপ্টের মধ্যে আর তেমন কিছু নাই, আমরা একটু বইটাকে দেখাবো। এই কনসেপ্টের বইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি নিয়েছি বইয়ের অংশটুকু। আমরা হচ্ছে শুরু করতেছি একদম ভরকেন্দ্রের যে টপিকটা থেকে, ভরকেন্দ্র এবং উপগ্রহের বেগের আগ পর্যন্ত আমরা দেখি, ঠিক আছে? তো ভরকেন্দ্র এবং উপগ্রহের বেগের যে আগ পর্যন্ত এই টপিকটা আমরা একটু দেখি। দেখো এখানে যে অংশগুলো দেখানো আছে তোমরা খুব সুন্দর করে একটু দেখে নাও, কারণ সেন্টার অফ মাস আমি বুঝিয়ে দিয়েছি যে বস্তু কণাগুলো সমস্ত ভর একটি মাত্র বিন্দুতে কেন্দ্রীভূত মনে হয় এবং ওই বিন্দু দিয়ে সমস্ত ভরের উপর তাদের ভরের সমানুপাতিক ক্রিয়ারত সমান্তরাল বলসহ লব্ধি ক্রিয়া করে বলে বিবেচিত হয়। অর্থাৎ যতগুলো পয়েন্ট আছে একটা বস্তু, এই বস্তুগুলো যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট থেকে একটা পয়েন্ট থেকে ভরটা নিচের দিকে চলে আসে, একটা পয়েন্ট থেকে ভরটা নিচের দিকে চলে আসে। এখন আমি একটা কথা বলি, এই জিনিসগুলো তোমরা দাগাবা কেন? এগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, যেমন তেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। অতএব তোমরা এগুলো রেড পেনতে খুব সুন্দর করে দাগতে পারো। এবং এর বাহির থেকে কোনো কোশ্চিন ফিজিক্সে মেডিকেলে অন্তত হবে না, এর বাহির থেকে এটার কোনো সম্ভাবনা নাই। ইনশাল্লাহ আমি বলতেছি এটার বাহির থেকে মেডিকেলে কোনো কোশ্চিন আসার সম্ভাবনা নাই। যদি আমি এটা ইসাক স্যারের বইটা নিয়েছি, তোমরা ইসাক স্যারের বইটা নিয়েবে, আর পাশাপাশি যদি এক্সট্রা কোনো কনসেপ্ট থাকে তখন আমি এক্সট্রা কনসেপ্ট তোমাদের দিয়ে নিই, ঠিক আছে? তো আমরা একটু লক্ষ্য করি, দেখো ভরকেন্দ্র এবং ভারকেন্দ্রের মধ্যে পার্থক্য, অর্থাৎ সেন্টার অফ মাস অ্যান্ড সেন্টার অফ গ্রাভিটি। তো ভরকেন্দ্র আর ভারকেন্দ্র জিনিসটা কিন্তু একরকম না। বস্তুর ভরকেন্দ্র এমন একটা বিন্দু যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তু শুধু রৈখিক গতি উৎপন্ন হয়, আবর্তিত গতি বা ঘূর্ণন গতি সৃষ্টি হয় না। আর ভারকেন্দ্র হচ্ছে এমন জিনিস যার উপর বল ক্রিয়া করলে সেটার ক্ষেত্রে ঘূর্ণন গতির সৃষ্টি হয় এবং এটা সবসময় উল্লম্বভাবে ক্রিয়া করে। উল্লম্ব বলতে তুমি একটা বস্তুকে আনত তলে রাখছো, একদম ওটা বরাবর খাড়া নিচের দিকে ক্রিয়া করে, এটাকেই বোঝানো হচ্ছে। পরের লাইনটাতে দাগ দাও, দেখো বস্তুর বিভিন্ন বিন্দুতে অভিকর্ষ ত্বরণ সমান হলে বস্তুর ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র একই বিন্দু হবে বিভিন্ন বিন্দুতে। যেমন একটা ভূপৃষ্ঠে তুমি কোনো একটা বস্তুকে এরকম সমতলে রাখছো, তাহলে এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ সমান কিনা? অবশ্যই সমান, তার মানে আর ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র একই জায়গায় হবে। দাগ দিয়ে ফেলো, এগুলো আর বুঝাবো না, এগুলো তোমাদের দাগাই দিব যাচ্ছে। দেখো পৃথিবী পৃষ্ঠ হতে কোনো বস্তুর মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড বা মাইলে যদি ক্যালকুলেট করা হয় সেটা হচ্ছে 7 মাইল পার সেকেন্ড। সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না সেটাই হচ্ছে মুক্তিবেগ। এটা ক নাম্বারের জন্য যেমন ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবং মনে রাখবা সর্বাপেক্ষা কম বলা হচ্ছে, ঠিক আছে? যেহেতু পৃথিবীর তুলনায় উৎক্ষিপ্ত বস্তুটি খুবই ছোট, তাই পৃথিবীর ভরের উপর নির্ভর করলেও নিক্ষিপ্ত বস্তুর ভরের উপর নির্ভর করে না। কে? এই মুক্তিবেগটা। তাহলে মুক্তিবেগটা কোনো বস্তুর ভরের উপরে নির্ভর করে না, যেটা আমরা সূত্রের মাধ্যমেই দেখতে পেয়েছি, ঠিক আছে? তারপর লক্ষ্য করো, স্পষ্টত কোনো উপগ্রহের প্রদক্ষিণ বেগ মুক্তিবেগের অপেক্ষা কম, তা না হলে উপগ্রহটি মহাশূন্যে বিলীন হয়ে যেত। আমি এটাই তোমাদের বললাম যে স্যাটেলাইটগুলো যে পৃথিবীর চারদিকে ঘোরে এটার যে ভেলোসিটিটা আছে সেটা কিন্তু মুক্তিবেগের চেয়ে কম। তো মুক্তিবেগের চেয়ে কম হওয়ার কারণে এরা হচ্ছে পৃথিবীর চারদিকে ঘোরে, তাছাড়া কিন্তু এরা কোনোভাবে ছুটে চলে যেত, ঠিক আছে? এরা কোনোভাবে ছুটে চলে যেত। তো এটাই হচ্ছে আমাদের এখানকার মূল কনসেপ্ট। তো পরের অংশটুকুতে আমরা একটু লক্ষ্য করি, দেখো পরের পার্টটুকুতে এখানে এই সূত্রটা আমি তোমাদের একটু আগে প্রমাণ করে দিলাম, আমি তোমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণ করে দিইনি, নর্মাল সূত্রের মাধ্যমে নর্মালি কিভাবে এটা প্রমাণ করা যায় সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে W=gmf/r। ইন্টিগ্রেশনটা সাধারণত লাগে না, হ্যাঁ ইন্টিগ্রেশনটা লাগবে ম্যাথমেটিক্যাল পার্টে, সেটা যখন আমি করাবো তখন তোমাদের করিয়ে দেবো। এবং সেখান থেকে স্কেপ ভেলোসিটি √2gm/r সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম সমীকরণ থেকে, কিভাবে আমাদের গ্র্যাভিটির মাধ্যমে বা অভিকর্ষ ত্বরণের মাধ্যমে আমরা কিভাবে নির্ণয় করবো সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম যে √2gr এই কনসেপ্টটা। এখন দেখো এখানে বলা হচ্ছে উপরোক্ত সমীকরণে এম না থাকায় আমরা বলতে পারি মুক্তিবেগ বস্তুর ভরের উপরে নির্ভর করে না, বস্তু ছোট বা বড় যাই হোক না কেন মুক্তিবেগ একই থাকছে।
এই কনসেপ্ট থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে। কারণ অনেক সময় প্রশ্ন করে যে নিচের কোণটির ক্ষেত্রে নিচের কোণটি মুক্তি বেগের ক্ষেত্রে সত্য নয় বা সঠিক নয়, তো তখন এই কনসেপ্ট থেকে কোশ্চেন আসবে। অনুসন্ধানমূলক কাজ, পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো স্থির বস্তুর মুক্তিবেগ এবং পৃথিবীর চারদিকে আবর্তনরত বস্তুর মুক্তিবেগ কি একই হবে? এই কনসেপ্টে আমি আসলে তোমাদের এই পার্ট এটা আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট অংশটুকুতে পড়াবো, তাই এটা এখন এখানে দেই নাই, কারণ ওটাতেই আমি সুন্দর করে বুঝিয়ে দেবো, কারণ আরও কনসেপ্ট এখানে বাকি আছে। তো জাস্ট তোমরা হচ্ছে একই হবে কিনা সেটা একটু দেখবা এবং এখানে লিখবা যে আসলে এটা একই হওয়া সম্ভব নয়। এই কথাটা তোমরা মেডিকেলের জন্য এখানে লিখে নেবা, একই হওয়া সম্ভব নয়, এই জায়গাটাতে লিখে নাও, ঠিক আছে? একই হওয়া সম্ভব নয়। পরের অংশটুকুতে যাই, দেখো এখানে এই ম্যাথটা আমাদের সাধারণত লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন 72 নিউটন, পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় ওই বস্তুর ওজন কত হবে? তাহলে অর্ধেক উচ্চতার ক্ষেত্রে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর অর্ধেক উচ্চতায়, তার মানে তুমি জি এর মানটা নির্ণয় করবা, জি কষ্ট কত, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো এইচ মানে আসলে সে কত উচ্চতায় উঠেছে, পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় সে উঠেছে, তার মানে তুমি লিখবা আর প্লাস আর ডিভাইডেড বাই টু তারপরে হোল স্কোয়ার। এখন তুমি এখান থেকে পৃথিবীর ভর এবং সব কিছুর মাধ্যমে তুমি এখান থেকে এম জির মানটা, এখানে বস্তুর ভর তো দিয়েই দেওয়া আছে আগেরটাতে, পৃথিবীর পৃষ্ঠে 72 নিউটন মানে বস্তুর ভর হচ্ছে এম জি ইকুয়ালস টু 72 নিউটন ওজনটা, তারপরে এম ইকুয়ালস টু কত হবে 72 ডিভাইডেড বাই 9.8। তাহলে তুমি এখান থেকে কিন্তু ভরের মানটা পেয়ে যাচ্ছ, সেই ভরের মান দিয়ে এখান থেকে তুমি জি ড্যাশের মানটা নির্ণয় করে এই জি ড্যাশটা তুমি গুণ করে দিয়ে কিন্তু এখান থেকে ওজনটা বের করতে পারো একটা নির্দিষ্ট উচ্চতায়, মানে নির্দিষ্ট উচ্চতায় ওজন কত হবে সেটা তুমি বের করতে পারো। পরের যে অংশটুকু দেখো জানার বিষয়, কয়েকটি ক্ষেত্রে মুক্তিবেগ অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রে এবং বিভিন্ন গ্রহের ক্ষেত্রে মুক্তিবেগের মানটা চেঞ্জ হয়ে থাকে, এটা আমি তোমাদের বলে দিয়েছিলাম, ঠিক আছে? এটা আমি তোমাদের বলে দিয়েছি। পৃথিবীতে মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, চাঁদে কত 2.4 কিলোমিটার পার সেকেন্ড, বুধে হচ্ছে 4.3, মঙ্গলে হচ্ছে 5, মঙ্গল গ্রহটা খুবই বেশি আসে, শুক্রে হচ্ছে 10.3 কিলোমিটার পার সেকেন্ড আর বৃহস্পতিতে 59.5 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে কোন গ্রহ থেকে কোন একটা বস্তুকে নিক্ষেপ করাটা খুবই কঠিন হবে বৃহস্পতি থেকে, ঠিক আছে? সবচেয়ে সহজ কোন গ্রহ থেকে, চাঁদ থেকে কোনো জিনিস নিক্ষেপ করা, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো মুক্তিবেগ নিয়ে এখানে গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট দেওয়া আছে, যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড কিভাবে আসলো, ওই যে ভিই ইকুয়ালস টু রুট ওভার 2gr আছে না, আমি বললাম না যে পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে কি হতে পারে, রুট ওভার 2gr মানে কত, 2 × 9.8 গুণন হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধটা এখানে বসাই দিবা 6.4 × 10⁶ এত মিটার বসাই দিলে তুমি এখান থেকে পাবা 11.20 কিলোমিটার পার সেকেন্ড, আর এটাকে মাইলে কনভার্ট করলে 7 মাইল পার সেকেন্ড। এবং 1 মাইল ইকোয়ালস টু কত কিলোমিটার, এখান থেকে মেডিকেলে একবার 2017-18 কোশ্চেন আসছে, ঠিক আছে? 1 মাইল এবং 1 কিলোমিটারের মধ্যবর্তী পার্থক্য কত, 609 মিটার, খুবই গুরুত্বপূর্ণ। এই কনসেপ্ট থেকে 2017-18 মেডিকেলে একটা প্রশ্ন চলে আসছে যে 1 মাইল ইকোয়ালস টু কত কিলোমিটার, এটা না, 1 মাইল এবং 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য, তাই তোমার আগে জানা উচিত যে 1 মাইল ইকোয়ালস টু কত কিলোমিটার। এখানে দেখো কোন বস্তুকে যদি প্রতি ঘন্টায়, এখানে দেখো মাইল পার ঘন্টা 25,000 মাইল পার ঘন্টা, তাহলে কোন বস্তুকে যদি প্রতি ঘন্টায় 25,000 মাইল বেগে বা এর অপেক্ষা অধিক বেগে উৎক্ষিপ্ত করা হয় তার ভূপৃষ্ঠ কখনো ফিরে আসবে না। 25,000 মাইল পার ঘন্টা ওটা সেকেন্ডে আমরা বের করছি, আর এখানে ঘন্টাতে বের করা হচ্ছে, ক্লিয়ার? একই কথাই তো আমরা যেহেতু এখন উপগ্রহের পার্টগুলো দেখি নাই, উপগ্রহের পার্ট আমরা আজকে রাতের ক্লাসে দেখে এই কনসেপ্টটাকে আমরা শেষ করে ফেলবো। তার আগে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে কত বেগে নিক্ষেপ করলে সেটা কি হতে পারে। সাধারণত কোনো বস্তুর বেগ, ভি স্কোয়ারটা হচ্ছে কোনো বস্তুর বেগ অর্থাৎ যে বস্তুটাকে তুমি নিক্ষেপ করছো তার বেগ, আর ভিইটা হচ্ছে স্কেপ ভেলোসিটি অর্থাৎ যেটা কোনো একটা গ্রহের জন্য ফিক্সড এইটার উপর বর্গ, অর্থাৎ তোমার যে বস্তুটা নিক্ষেপ করতেছো যে বেগে নিক্ষেপ করতেছো তার বর্গ, এবং স্কেপ ভেলোসিটির বর্গের অর্ধেকটা এই ভ্যালুটার চেয়ে যদি কম হয় তোমার বেগটা, তাহলে সেটা আমাদের হবে কি উপবৃত্তাকার পথে পৃথিবীকে ঘুরতে থাকবে বা প্রদক্ষিণ করবে, অর্থাৎ তার কখনো পৃথিবীতে ফিরে আসবে না, ফিরে আসবে আর কি। তাহলে এই ঘটনাটা হচ্ছে কি, দেখো যদি কোনো বস্তুর বেগটা স্কেপ ভ্যালুসিটির বর্গের অর্ধেকের চেয়ে কম হয়, অর্থাৎ তুমি যে বস্তুটাকে নিক্ষেপ করতেছো সেই বস্তুটার বেগ যদি স্কেপ ভ্যালুসিটির বর্গের অর্ধেকের চেয়ে কম হয়, যেটা এখানে মান দিয়ে দেওয়া আছে 7.8 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে যদি কম হয়, তাহলে উপবৃত্তাকার পথে ঘুরবে, এই জিনিসটা মাথার মধ্যে ঢোকে নাও এবং এটা সবুজ কালিতে দাগ নাও, দাগ দিয়ে নাও। এবং তোমরা যারা আগে আসো তারা তো খুব ভালো করেই জানো যে সবুজ কালি আর লাল কালি জিনিসটা আসলে কি। তো এই সবুজ কালি বলতে বোঝানো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এই 7.88 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা যদি কম বেগে আমি নিক্ষেপ করি তাহলে সেটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে সেটা আবার পৃথিবীতে ফিরে চলে আসবে, এবং ডেফিনেটলি পৃথিবীতে ফিরে আসবে, ফিরেটাতে একটা গোল দাগ দিয়ে দাও, ঠিক আছে?
যদি কোনো কারণে তুমি যে বস্তুটাকে নিক্ষেপ করতেছো তার বেগের বর্গ এবং এসকেপ ভেলোসিটির বেগের বর্গের অর্ধেকটা যদি সমান হয়ে যায় অর্থাৎ 7.88 যদি মিলে যায় তাহলে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করবে। এটা কি করবে? বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করবে। তাহলে এই পার্টটুকু আমাদের হয়ে গেল। যদি কোনো কারণে এটা বেশি হয়ে যায় তাহলে কি হবে, অর্থাৎ 7.88 এর চেয়ে বেশি এবং 11.2 কিলোমিটার পার সেকেন্ডের কম এর মধ্যে হইলে উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে, সেটা আর কখনো কিন্তু আমাদের এই পৃথিবীতে কিন্তু আর ফিরে আসার কিন্তু সম্ভাবনাটা নাই। এবং চাঁদের মতো উপগ্রহ, অর্থাৎ আমাদের যে স্যাটেলাইটগুলো এটা কিন্তু চাঁদের মতো একটা উপগ্রহ, ঠিক আছে, এটা কিন্তু পৃথিবীর চারদিকে ঘুরে, এটা বৃত্তাকার কক্ষপথে ঘুরে। তো এটার ভেলোসিটি আসলে কত দিয়ে পাঠানো হয়েছে? 7.88 কিলোমিটার, এত ভেলোসিটিতে পাঠানো হয়েছে, বলে ওটা পৃথিবীর চারদিকে ঘুরতেছে, ওটা পৃথিবী ছেড়ে চলে যায় নাই। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবা। তারপর দেখো, যদি ইস্কেপ ভেলোসিটি আর বেগ তুমি যে বেগে নিক্ষেপ করছো সেটা যদি সমান হয় তাহলে মুক্তি বেগের সমান, তার মানে বুঝতেই পারছো যে অধিবৃত্তাকার পথে বা অধিবৃত্ত পথে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে যাবে এবং পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রটা অতিক্রম করে বাইরে চলে যাবে। এবং যদি তার চেয়েও বেশি হয় তাহলে পরাবৃত্ত পথে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে যাবে এবং পৃথিবী পৃষ্ঠে আর কখনো ফিরে আসবে না। এই পথগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো, উপবৃত্তাকার কি জিনিস, বৃত্তাকার কি জিনিস, উপবৃত্ত এখানে অধিবৃত্ত আছে, পরাবৃত্ত আছে, এগুলো আসলে তোমাদের ম্যাথের কনসেপ্ট। ম্যাথের দ্বিতীয় পত্রে তোমাদের কনিক্সের একটা অধ্যায় আছে, সেগুলোতে এই সবগুলো দিয়ে দেওয়া আছে যে উপবৃত্তাকার কক্ষপথ কেমন, বৃত্তাকার কক্ষপথ কেমন, তারপর হচ্ছে পরাবৃত্তাকার কক্ষপথ কেমন, এই কনসেপ্টগুলো তোমাদের দিয়ে দেওয়া আছে। তারপরে আমি এগুলো তোমাকে চিত্র অঙ্কন করে নেক্সট ক্লাসে আমি তোমাদের দেখিয়ে দিব। তো পরের পার্টটুকু লক্ষ্য করো, এখানে ওই আগের মতোই দেখানো হচ্ছে যে কিভাবে একটা বস্তু ঘুরতে 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 সেটা খুব দ্রুত চলে যাচ্ছে এবং কিভাবে আমরা হচ্ছে এই যে অভিকর্ষ স্তরণ ছাড়া এই জিনিসটাকে শক্তির মাধ্যমে আমরা নির্ণয় করবো, অভিকর্ষ স্তরণ ছাড়া। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের এখানকার অংশ। আমরা পরের এই অংশটুকু যেটা আমরা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে দেখবো বা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে যে বেগের অংশটুকু দেখবো সেগুলো আমরা পরের লেকচারটাতে আমরা দেখবো। তাহলে আপাতত আমাদের বইয়ের এই অংশটুকুই থাকলো এবং বই তোমাদের এখন আস্তে আস্তে রেগুলার দেখায় দেওয়ার চেষ্টা করবো, কারণ কনসেপ্ট মোটামুটি প্রায় ফার্স্ট পেপারের প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা এটাকে আরও একটু যেগুলো আছে, যেমন ক্যাপলারের সূত্র আছে, এগুলো তোমাদের এখনও পড়ানো হয়নি, ক্যাপলারের সূত্র এবং হচ্ছে উপগ্রহের যে বেগ, এই দুটো কনসেপ্টের উপরে রাতে ক্লাস হবে এবং ক্লাস হয়ে এটা হচ্ছে টোটাল একটা কম্বাইন ক্লাস হয়, এই মহাকর্ষ বিকর্ষটা শেষ হবে। তো তারপরে তোমাদের অ্যাসাইনমেন্টের পালাটা শুরু হবে, ঠিক আছে? তো আরেকটা কথা বলি, তোমাদের সুবিধার্থে আরেকটা আরও দুটো অধ্যায় নেওয়া হয়েছে, সেটা আমি তোমাদের আগে বলেছিলাম, সেটা হচ্ছে দ্বিতীয় পথের লাস্টের দিকের অধ্যায়। একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, কারণ এখান থেকে কোশ্চিন একটা প্রতি বছর হয়, মানে এটা হয়, তো এটা আমি চাচ্ছি যে এটা আগে শেষ করে দিতে, কারণ এটা তড়িতের সাথে রিলেটেড, তাই আমি চাচ্ছি তোমাদের বুঝতে খুব সহজ হবে এবং এটা প্রত্যেকটা স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ছেড়ে আসে, এটা অ্যান্সার করতে চায় না। তো আমি চাচ্ছি না যে তোমরা এটা অ্যান্সার করো না, তাই আমি চাচ্ছি যে দ্বিতীয় পত্রের ওই অধ্যায়টাকেও অ্যাড করে দিতে, ঠিক আছে? সেমিকন্ডাক্টরের পার্টটুকু ওটা তোমরা তোমরা একদম লাস্টের দিকে পেয়ে যাবা, লাস্টের দিকে চ্যাপ্টারটা পেয়ে যাবা দ্বিতীয় পত্রের দিকে, ঠিক আছে? তো আপাতত আমরা এই অংশটুকু আমরা করে ফেলেছি, আমরা রাতের ক্লাসে বাকি অংশটুকু দেখবো, পাশাপাশি হচ্ছে বইয়ের যে বাকি অংশটা আছে সেটাকে আমরা দাগাই ফেলবো এই অধ্যায়ে, ঠিক আছে? তো এই পর্যন্তই থাকলো, আমি রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিচ্ছি। আর আর কারো কোনো যেন প্রবলেম আছে, জুয়ের মেবি প্রবলেম আছে, প্রবলেমটা কি একটু বলো তো দেখি, এখানে সলভ করে দিই। ভাইয়া লিফটে হচ্ছে নামার ক্ষেত্রে, উঠার ক্ষেত্রে যে এমজি মাইনাস প্লাস হচ্ছে ওইটা। আচ্ছা, এমজি মাইনাস প্লাস হচ্ছে ওইটা, ঠিক আছে? আমি এটা আপাতত রেকর্ডিংটা স্টপ